বনমালীপুর কেন্দ্রে বিজেপি এসসি মোর্চার সভাপতি সুমন দাসকে আক্রান্তের ঘটনায় যুক্ত কংগ্রেসের চার কর্মী, এই অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন তিনি। মারামারির ঘটনা ব্যবসা সংক্রান্ত বলেছে পুলিশ। মঙ্গলবার সাত সকালে দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতর জখম হয়েছেন বনমালীপুর কেন্দ্রে বিজেপি এসসি মোর্চার সভাপতি সুমন দাস। তাকে আক্রমণ করেছে কংগ্রেসের চার কর্মী। প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অভিযুক্তদের কাউকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী আরো অভিযোগ করেন, ছয় আগরতলা এবং ধনপুর সহ বেশ কিছু এলাকায় বিজেপির বুথ অফিস ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ধনপুরে আজকে আমাদের পার্টি বুথ ভাঙচুর করেছে, এইগুলি চিত্র। সুতরাং এটাও আমরা যথারীতি অভিযোগ থানায় দিয়েছি এবং প্রয়োজন যাকে যাকে জানানো নির্বাচন কমিশনকে। ধনপুরের ঘটনা, মোহনপুরের ঘটনা, ছ নম্বর আগরতলার ঘটনা সব কিছু আমরা জানি। যেখানে যেখানে যখনই এই ধরনের ঘটনা ঘটছে আমরা এটা জানাচ্ছি। তাদের দ্বারা যতই চক্রান্ত করুক, তারা যতই ষড়যন্ত্র করুক, যারা যতই অত্যাচার পিছনের দরজা দিয়ে ভাড়ে গুন্ডা দিয়ে কিছু করার কারণ বিজেপিকে বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা তাদের নেই। আমরা অধিক সংখ্যক আসন নিয়ে আমরা ক্ষমতায় আসছি, এটা নিশ্চিত। শুধু আপনাদের সামনে প্রচারের জন্য আসার জন্য এগুলি করছে, কিন্তু রাজ্যের মানুষ। এই ঘটনা সম্পর্কে রাজ্য পুলিশের পেজে বলা হয়েছে সুমন দাসকে মারধর করা হয়েছে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে। পুলিশের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কোন ধরনের তদন্ত ছাড়া এই ধরনের মন্তব্য করতে পারবে না পুলিশ। যদি এই ধরনের মন্তব্য কোনো পুলিশ আধিকারিক করে থাকেন, তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করবে প্রদেশ বিজেপি। যদি দেখা যায় প্রাইভেসি নাই, তাহলে কিন্তু অ্যাভেইল নেবে না, এন্ট্রি করে রেখে দেবে। কেস নম্বর আছে, মোস্ট প্রবলি 15 নম্বর কেস, মোস্ট প্রবলি 15 নম্বর কেস 2023 ইস্ট আগরতলা কেস আন্ডার সেকশন 326 307 30 পুরা বিসি। যদি এটা হয় কিভাবে আমি বলতে পারি? পুলিশ যদি বলেও থাকে আমি জানি না, যদি বলে থাকে ভুল বলেছে, উইদাউট ইনভেস্টিগেশন আপনি এই ধরনের কমেন্ট। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, বিজেপি নেতা ডক্টর অশোক সিনহা প্রমুখ। তবে বিজেপি এসসি মোর্চার সভাপতিকে আক্রমণের ঘটনাকে ঘিরে নয় বনমালীপুর কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।